দর্শক মণ্ডলী, আজকে আমাদের টক শোতে উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ড্যাশিং অ্যাকশন সুপারহিরো অনন্ত জলিল ভাইয়া এবং তার স্ত্রী বর্ষা। কেমন আছেন আপনারা? ভালো ভালো। অনন্ত জলিল ভাই, আপনার কাছে জানতে চাই আপনার সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্কে। হোয়াট ইজ লাভ? তাহলে দেখে আসি নিঃস্বার্থ ভালোবাসার চলচ্চিত্রের কিছু দৃশ্য। প্লিজ কিছু বলো। মৃত লাশ কি কথা বলতে পারে? যখন আমি হসপিটালের বেডে অপারেশন থিয়েটারে শুয়েছিলাম, তখন তুমি সেই বসির খানের সাথে চুটিয়ে প্রেম করেছো। এক এক করে আমার সুন্দর হৃদয় থেকে কি করেছো তুমি দেখতে চাও? ঠিক যখন তুমি আমাকে আমার বাড়ি থেকে বের করে দিলে, ঠিক এইভাবে একটি তীর এসে আমার ক্ষতবিক্ষত হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, তখন আমার হৃদয় আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ লাভ? দর্শক মন্ডলী, এতক্ষণ উপভোগ করলাম অনন্ত ভালোবাসার একটি জ্বলন্ত দৃশ্য। বর্ষা, এই চলচ্চিত্রে অভিনয় করে আপনার কেমন লেগেছে? অসাধারণ। ও আমার জীবনে একজন ফেরেশতা হয়ে এসেছে। আমি তো বলবো একজন ফেরেশতা নিজ হাতে আমাকে নায়িকা বানিয়েছে। আচ্ছা অনন্ত ভাই, তো আপনার সম্প্রতি করা গ্রামীণ ফোনের অ্যাপটি সম্পর্কে কিছু বলুন। আসলে আপনারা তো জানেন যে আমি হলিউডের টম ক্রুজ কে ফলো করে থাকি, কিন্তু এই অ্যাক্টটিতে আমাকে 007 জেমস বন্ড ফ্রম ম্যানচেস্টার হিসেবে দেখানো হয়েছে। আর অ্যাক্টটি কেমন হয়েছে এটা তো দর্শকরাই ভালো বলতে পারে। তাহলে দর্শক চলুন দেখে আসি গ্রামীণ ফোনের অ্যাক্টটি। ফোনটা দেখি। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। এবার প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছে উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহির শাহ, সে সম্পর্কে যদি কিছু বলবেন। আসলে তাহির শাহর ব্যাপারে আমার যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে, হি ইজ আ ওয়েল ভেরি ওয়েল এডুকেটেড সিঙ্গার এন্ড ট্রেন আপ। ইউ মিন ট্রেইনড আপ? ইয়েস, ট্রেন আপ। হি নট অনলি স্পিক দ্য ইংলিশ লাইক মি, বাট হি অলসো সিং দ্য ইংলিশ ভেরি ওয়েল, হুইচ ইজ ভেরি গুড। আর গানটি কেমন হয়েছে এটি দর্শকরাই ভালো বলতে পারে। তাহলে দর্শক চলুন দেখে আসি তাহির শাহর গানের কিছু অংশ। Sensationalize my eyes and yours.
beautiful eyes are I, fabulous, exciting হলিউডের বিখ্যাত আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে প্রচার করা হয়েছে এবং কিছুদিন পরে আমরা ইউএতে একটি কনসার্ট করতে যাচ্ছি। দর্শক মন্ডলী, আজকে তাহলে এ পর্যন্তই। অনন্ত বর্ষা জুটির আরো রঙ্গ তমাশা দেখার জন্য চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। বাই। এই মুভির যে টেকনোলজি সেটা এই মুভির টেকনোলজি বুমবে একটা টাইগার ও সিংহের সাথে তুলনা করা যায়। ওকে এখন 100 বার বলাবো এই মুভিটা। ওকে